পাবলিকের যে দুর্গতি ভাই এটা তো আর দেখার মতো কেউ নাই। কতটুকু কষ্ট হতে হোক বা আমার মতো লেগে যে তারা যদি কোনো আন্দোলন থাকে তারা থানা গিয়ে ঘেরাও করবো, থানাতে আন্দোলন করবো, আইনের আশ্রয় নিব, ঠিক আছে না? এই পাবলিকের দেখুন যে এই দুর্গতি মানে আছে, আমরা মানিয়ে নিতাম পারাম না, এটা আমি এজনে মানিয়ে নিতাম পারাম না ভাই। আমি শুনাম যে এটা আমি দেখো আমি ইবনে সিনাতে গাইতে আইছি, এইরকম রাস্তার অবস্থা আমার মনে হয় উপশহর থেকে লাগাই এই পর্যন্ত। এই যে মানুষের যে দুর্গতি, তারা তো আন্দোলন করছে, তারা বৈধ আন্দোলন, তারা বৈধ আন্দোলন করে, এটা এখানে প্রশাসনে সুষ্ঠুভাবে এখানে দেখে না। প্রশাসনে যদি সুষ্ঠুভাবে যদি এটা তদন্ত করতো, প্রশাসন সুষ্ঠুভাবে এটা দেখতো, তাহলে তো এই দুর্গতি হয় না ভাই। এই দুর্গতিটা আমরা পাবলিকের হয় না, আমার অতলিকা বাংলাদেশেও যেসার যেসা আন্দোলন হোক ভাই, আন্দোলন থাকতেও পারে, কিন্তু আমরা পাবলিকের যে দুর্গতিটা ভাই এটা তো আমরা মেনে নিতে পারি না, এটা দেখা কেউ নাই। সব শিশু পার্ক পর্যন্ত আপনার 300 গাড়ি লিয়ে আজকে যে সেই আন্দোলন, এই যে শিশু পার্ক পর্যন্ত আপনার জাম লাগিছে, অনেক মানুষ ওদের মাঝে অনেক কষ্ট মাঝে আছে, মানুষ অনেক বেমারি আছে, স্কুলের ছাত্র ছাত্রী আছে, ওই খুব বেশি ওদের মাঝে আমরা তো কষ্ট হয় অবশ্যই, কারণ আটা চলা যান না, গাড়ি ঘুরে আইতে পারেন না, মানুষ অনেক দূর থেকে শিশু পার্কের সাইড থেকে আইতে আয়ের, মানুষের অনেক খাজ খাম আছে কিন্তু মানুষ আইতে পারেন না সকল। আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার কতটুকু দাবি আছে? আমার দাবি হইলে গিয়া যে বিষয়ে তারা দাবি করছে বিষয় সত্যতা যাচাই করিয়া এটার রূপে সরকারি একটা কোনো পদক্ষেপ নিত বা এরকম যে রাস্তা দিলা সবসময় বরুদ এটা হইতো না। তীব্রতা দেখাইবার চেষ্টা করলাম, গ্যাস তো প্রায় 300 গাড়ি লিজা, এই ট্রেন করে 300 গাড়ি লিজা কিন্তু তারা